আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়ন, ফেসবুক পেজে অর্গানিক ফলোয়ার্স প্রতিদিন 1000 করে নিতে পারবেন, হয়তো আপনারা অনেকেই জানেন না তো ভিউয়ার্স, বাট আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও অনেকেই দেখবেন, যে অনেকেই ভিডিও ছাড়ে আপনাদেরকে বলে যে আপনারা ফেসবুকে পেজের জন্য প্রতিদিন আপনারা অনেক ফলোয়ার্স নিতে পারবেন, সেগুলো তারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অনেক ধরনের অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখায়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ছাড়াই কীভাবে আপনারা অর্গানিকভাবে আপনাদের পেজে ফলোয়ার্স আনবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদেরকে অবশ্যই বলতে হবে, আপনারা আপনাদের ফেসবুক পেজটি লগ ইন করে নেওয়ার পর প্রফেশনাল মুড টুলস অপশন আসার পর এখানে দেখতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের যদি এটা শো না করে বা যাদের শো করতেছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এখন মূল কথা হচ্ছে অর্গানিকভাবে কীভাবে আপনারা প্রতিদিন 1000 করে ফলোয়ার্স ফেসবুক পেজে আনবেন। সো ফেসবুক টিম কিন্তু ক্রাইটেরিয়া দিয়েছে, আমি আপনাদেরকে আগে দেখাই। যদি এখন আমি এই মনিটাইজেশন অপশনে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, যে আমরা ক্রাইটেরিয়া দেখব। এখানে যদি ক্লিক করি এখানে দেখেন ফেসবুক টিম মাত্র বলে দিয়েছে 5000 ফলোয়ার্স। সো আমরা যদি প্রতিদিন 1000 করে ফলোয়ার্স আমাদের ফেসবুক পেজে আনি তাহলে কিন্তু আমাদের পেজের জন্য যে প্রথম ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমরা খুব সহজেই পূরণ করতে পারবো। আর সাথে সাথে যদি আমরা ভিডিও ভালো ভালো আপলোড করি তাহলে দেখবেন এখানে 60,000 মিনিট ভিউসটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন আপনাদের ফেসবুক পেজের জন্য 1000 করে ফলোয়ার্স আপনাদের পেজে আনবেন, তাও আবার রিয়েল এবং অর্গানিক। সো এখন আপনাদের কাজ হবে, যারা এই যে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো নামে অপশনটি পেয়েছেন তারা এখানে অবশ্যই এই অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন সুইচ প্রোফাইল নামে একটি অপশন শো করতেছে। সো এখানে দেখেন সুইচ প্রোফাইল নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের কাজ হবে এই সুইচ প্রোফাইল নামে অপশনে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর এখন আপনাদেরকে আমি ম্যাজিক দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে অর্গানিকভাবে 1000 করে ফলোয়ার্স নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন, ডেইলি ইনভাইট লিমিট। সো এবং তার নিচে তারা বলে দিয়েছে, এখানে দেখেন ইনভাইট 1000 ফ্রেন্ডস নাও দেন কাম ব্যাক টুমরো টু সেন্ড মোর। সো আপনারা কিন্তু প্রথম প্রতিদিনেই কিন্তু 1000 করে ফলোয়ার্স এখান থেকে নিতে পারবেন। সো আপনার ফেসবুক আইডির মাধ্যমে যে পেজটি আপনি ক্রিয়েট করেছেন, আপনার ফেসবুক আইডিতে যতগুলো আপনার ফ্রেন্ডস বা ফলোয়ার্স আছে এখানে শো করবে, সিলেক্ট অল। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলেছি আপনারা প্রতিদিন আপনাদের ফেসবুক পেজের জন্য 1000 করে ফলোয়ার্স নিতে পারবেন, তাও আবার অর্গানিক ফলোয়ার্স। সো এখানে আপনারা যে ফলোয়ার্সগুলো দেখবেন, আপনাদের ফ্রেন্ডসগুলো দেখবেন, সেগুলো কিন্তু একদম অ্যাক্টিভ ফলোয়ার্স এবং অর্গানিক ফলোয়ার্স। আর যখনই আপনারা কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে নিতে যাবেন তখনই কিন্তু আপনাদের এই অর্গানিক রিয়েল ফলোয়ার্সগুলো শো করবে না। সো অনেকেই দেখবেন যে বিদেশি ফলোয়ার্স, সো আপনি যখনই ওগুলো নেবেন আপনাদের পেজের ইস্যু আসবে, আর ইস্যু আসলে তো কিন্তু আপনারা মনিটাইজেশন করলেও আর্নিং করতে পারবেন না। সো আমি আপনাদেরকে যে সাজেস্টটা দেখাইলাম এখন, আপনারা এখানে দেখেন তারা বলেই দিয়েছে 1000 করে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা ইনভাইট করতে পারবেন। সো আপনাদের কাজ হবে, আপনি যদি 1000 প্রতিদিন না নেন, আপনি যদি তার কম নেন সেটাও নিতে পারবেন, আপনাদের কাজ হবে এখান থেকে এই অপশনে ক্লিক করা। সো আপনারা যখনই প্রতিদিন এভাবে আপনাদের ফ্রেন্ডদেরকে টিক মার্ক দেবেন, তো ভিউয়ার্স এখানে দেখেন আপনাদের কাজ হবে শুধু এই অপশনগুলোতে টিক মার্ক করে এবং নিচে দেখতে পারবেন সেন্ড ইনভাইট। সো যখনই আপনারা আপনাদের পেজের জন্য আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন তাদের কিন্তু ফেসবুক আইডিতে নোটিফিকেশন চলে যাবে। সো তারা যদি আপনাদেরকে পছন্দ করে আপনার নোটিফিকেশনটি অ্যালাউ করে তাহলে কিন্তু আপনার পেজটি সে চেক করবে এবং ফলো করবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অর্গানিকভাবে কীভাবে ফলোয়ার্স আনবেন আপনাদের পেজে প্রথম প্রসেসটা দেখালাম। সো এভাবে আপনারা প্রতিদিন এসে এখানে দেখবেন 1000 কিন্তু ফ্রেন্ডস ইনভাইট করতে পারবেন। সো আপনাদের পেজে যদি 5000, 10000 বা যত আপনাদের ফেসবুক আইডিতে ফ্রেন্ডস আছে বা আপনাদের ফলোয়ার্স আছে সেগুলোকে যদি আপনারা প্রতিদিন 500, 100 বা 200, 300 এরকম করে আপনার ইনভাইট পাঠান তাহলে দেখতে পারবেন যে তারা যদি আপনাদের ইনভাইটে অ্যালাউ করে তখন কিন্তু আপনার পেজে অর্গানিকভাবে ফলোয়ার্স আসবে। আর যখন তারা পছন্দ করে আপনাদের পেজটি ফলো করবে তখন কিন্তু এই ফলোয়ারটা আর কখনও যাবে না, অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখবে। তো ভিউয়ার্স, নতুন একটি সাজেস্ট আমি আপনাদেরকে দেখালাম, এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডি ফ্রেন্ডগুলোকে আপনাদের পেজে ফলোয়ার বানাতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারবেন নিচে সেন্ড ইনভাইটস নামে অপশন,
এখন আপনাদের কাজ হবে, আপনারা নিচে দেখতে পারবেন সেন্ড ইনভাইটস নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো যখনই এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের ফেসবুক আইডির ফ্রেন্ডদের কাছে আপনাদের পেজটির লিঙ্কটি চলে যাবে এবং তারা অবশ্যই নোটিফিকেশনে দেখবে। সো নোটিফিকেশনটি চেক করার পর কিন্তু দেখতে পারবেন যে আপনাদের অডিয়েন্স বা ফ্রেন্ডসগুলো যদি আপনাদের পেজটিকে লাইক করে তারা অবশ্যই আপনাদের পেজে আসবে এবং সেখান থেকে আপনার পেজটি ফলো করবে। সো আপনাদের কাজ হবে এই সেন্ড ইনভাইটস এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করলেই কিন্তু এখন দেখতে পারবেন আপনাদের ফেসবুক আইডিটি শো করবে এবং আপনাদের ফেসবুক আইডি ফ্রেন্ডদের কাছে আপনাদের পেজটির নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য অর্গানিকভাবে প্রতিদিন 1000 করে ফলোয়ার্স নিতে পারবেন। যদি আপনি 1000 জনকে এভাবে ইনভাইট পাঠান তাহলে কিন্তু আপনারা 1000 ফলোয়ার্স নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওর টপিকটি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।